বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম মুন্সি, মুভ উইথ সাইফ এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হই। তারই ধারাবাহিকতায় আজকেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। আজকের গুরুত্বপূর্ণ তথ্যটি হচ্ছে সানাতোরিয়ানি, অর্থাৎ কোন প্রভিনচিয়াতে বা কোন প্রেফেক্টুরায় কতগুলো আবেদন জমা পড়েছে এবং এখন পর্যন্ত কতগুলো ফাইলের কাজ তারা করেছে এবং সর্বশেষ পর্যায়ে যেটি সেটি নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুর আগেই বলে নেব যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এছাড়াও যদি কোনো কারণে খারাপ লেগে থাকে বা কোনো উপদেশ দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত থাকবে, আপনি সেখানে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করে দিই ইন্ট্রোর পরে। তো যেটি বলছিলাম, চলে এলাম ইন্ট্রোর পরে। আমরা এখন কিছু প্রেফেক্টুরার সর্বশেষ আপডেট যে আছে সানাতোরিয়া সেটি নিয়ে আলোচনা করব। এর মাঝে দীর্ঘদিন হচ্ছে আলোচনা করতে পারিনি, সেটি হচ্ছে ইউরোকাপ বা হচ্ছে আপনার কোপা আমেরিকা, এই খেলাগুলো নিয়ে মানে খেলার জন্য একটু খেলাধুলা দেখার নিয়ে একটু ব্যস্ত ছিলাম বা অন্যান্য কিছু কাজ ছিল সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, কথা বাড়াবো না, যেটি হচ্ছে আমরা লাস্ট পর্বে হয়তো 6 নম্বর পর্বে সালেরিনো পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে আমরা এই আমার লিস্টে সালেরিনোর পরে যে কুস্তুরাগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমার এই লিস্টে আজকে সালেরিনোর পরে রয়েছে মান্তোভা, জানি না মান্তোভা কোথায়। তারপর হচ্ছে মান্তোভাতে টোটাল আবেদন জমা পড়েছিল 2520, অর্থাৎ 2520টি আবেদন মান্তোভাতে জমা পড়েছিল। এর মধ্যে তারা 547 জনকে কনভোকাসিওনে করিয়েছে। এই 547 জনের মধ্যে তারা 371 জনকে পেরমিসো দিসের জন্য দিয়েছে বা তাদের হচ্ছে গিয়ে ফিঙ্গারের ডিপ পড়েছে। তো যেটা দেখলাম মান্তোভাতে হচ্ছে 2520টা আবেদনের মধ্যে 547 জনের কনভোকাসিওনে হয়েছে, এরপর হচ্ছে 371 জনকে পেরমিসো দিসের জন্য দিয়েছে। এরপর আমরা আলোচনা করবো হচ্ছে ইজেরনার নাম আমি শুনিনি, ইজেরনা কোথায় তাও জানি না। তো ইজেরনাতে হচ্ছে মাত্র 92টা আবেদন জমা পড়েছিল, অর্থাৎ এখানে আমার যেটি মনে হচ্ছে যে কোনো একটি পার্শ্ববর্তী বা কিনার ইতালির কোনো একটি কিনার বা একটি গ্রামাঞ্চল যেখানে খুবই অভিবাসীদের সংখ্যা খুবই কম বা বিদেশি নাগরিকদের সংখ্যা খুবই কম, যেহেতু মাত্র 92টা আবেদন জমা পড়েছিল। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে এই 92 জনের মধ্যে তারা 77 জনকে কনভোকাসিওনে করিয়েছে। তবে 77 জনের মধ্যে তারা মাত্র 64 জনকে পেরমিসো দিসের জন্য দিয়েছে, বাকিদের হচ্ছে প্রক্রিয়াধীন আছে। তো মোটামুটি ভালো। এরপর আমরা হচ্ছে বাঙালিদের আরেকটি শহর যেটি হচ্ছে আরেৎসোতে হচ্ছে 1128টি আবেদন জমা পড়েছিল, 1128টি আবেদন আরেৎসোতে জমা পড়েছিল। এর মধ্যে তারা মাত্র 191 জনকে কনভোকাসিওনে করিয়েছে, মাত্র 191 জনকে তারা কনভোকাসিওনে করিয়েছে। তবে এখানে 123 জনকে তারা পেরমিসো দিসের জন্য দিয়েছে। তো মোটামুটি খারাপ না, ভালোভাবে কাজ করতেছে। এরপর হচ্ছে চলে যাবো আভেল্লিনোতে। আভেল্লিনো হচ্ছে আমার প্রথম ডকুমেন্টস আভেল্লিনো থানাধীন। আমি হচ্ছে আভেল্লিনো কস্তুরার আওতাধীন, অনেক দূর একটু দূরেই, কমনের নাম হচ্ছে লিওনে, সেখানে থাকতাম লিওনে কমনিতে। যাই হোক, আমার ডকুমেন্টস ছিল আভেল্লিনোতে। তো আভেল্লিনোতে আবেদন জমা পড়েছিল 1292টা আবেদন জমা করেছিল। তো 1292টা আবেদনের মধ্যে তারা 101 জনকে কনভোকাসিওনে করিয়েছে। আর এই 101 জন কনভোকাসিওনে করানো হলেও এর মধ্যে 431 জনকে তারা পেরমিসো দিসের জন্য দিয়েছে। আসলে এখানে কনভোকাসিওনে এবং পেরমিসো দিসের জন্য দেওয়ার এখানে এই সংখ্যাটা একটি ব্যবধান আছে, যেহেতু এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে 101 জন কনভোকাসিওনে করানো হয়েছে এবং 431 জনকে পেরমিসো দিসের জন্য দেওয়া হয়েছে, এটার সিস্টেম মানিটা কি? আসলে এই মানিটা আমি আমার প্রথম পর্বে, ভিডিওর প্রথম পর্বে বলেছিলাম যে এই পুরো বিস্তারিত নিয়ে আমি একটু আপনাদের আইডিয়া দিয়েছিলাম। যাই হোক, আমি এখানে সংক্ষিপ্ত আকারে একটু বলে নিই।
যাদের হচ্ছে পুরাতন পাথর সৌজন্য ছিল এবং সেই সৌজন্যটা স্কাদুত হওয়ার পরে যারা আবেদন করেছেন তাদের কিন্তু মূলত কনভোকাসিওনে ওইভাবে হয় না, তো তাদের কিন্তু কনভোকাসিওনে না করেই, অর্থাৎ আমার মনে হয় এখানে এই সংখ্যাটা একটু বেশি ছিল যে পাথর সৌজন্য ছিল এবং তারা এরপর হচ্ছে দৃঢ়তামেন্টে আবেদন করছে। তবে এখানে একটা ব্যাড নিউজ আছে যে এই আবেলিনো কস্তুরাতে 90 জনকে কিন্তু অলরেডি রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবে ভয়ের কিছু নেই, যাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে তারা হচ্ছে গিয়ে রিকোর্স বা আপিল করতে পারবেন, সেই সুযোগটি তাদের আছে। এরপর আমরা চলে যাব হচ্ছে লিভোর্নো। লিভোর্নোতে হচ্ছে গিয়ে 843টি আবেদন জমা পড়েছে লিভোর্নো। আমি নামও শুনিনি কোনোদিন এটার। এই লিভোর্নোতে 843টি আবেদনের মধ্যে তারা 131 জনকে কনভোকাসিওনে করিয়েছে এবং 131 জনের মধ্যে তারা হচ্ছে কি 127 জনকে পেরমিসু দিশের জন্য দিয়েছে। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।